এবার ভাটা পড়ল নরেন্দ্র মোদীর একক আধিপত্যে লোকসভা নির্বাচনে জিতেও তিনি নিজের মতো করে দেশ শাসন করতে পারবেন না পরপর দুবার দেশ শাসনে যে দাপট দেখিয়েছিলেন এবার আর সেটি সম্ভব হবে না উঁচু গলা কিছুটা হলেও নিচু করতে হবে তাকে কেননা এবার জোট সরকার গঠন করতে হবে দল ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে নতুন ভারতের প্রতিনিধি হিসেবে দাবি করে আসছে এমনকি কংগ্রেসকে ইঙ্গিত করে তারা বলছে তাদের হাতে বর্তমান ভারত নাকি স্বজন প্রীতি ও দুর্নীতিমুক্ত যদিও মোদী শাসনের বিপরীতে আছে ফ্যাসিবাদ বেকারত্ব সমস্যা হিন্দুত্ববাদী নীতি ও মুসলিম বিদ্বেষী মনোভাব সহ আরো অনেক অনেক অভিযোগ এবার নির্বাচনে বুথ ফেরত জরিপেও আশাহত হয়েছিলেন বিজেপি কেননা ফলাফলে মোদীর হ্যাট্রিক জয়ের কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র দুশো আসন যদিও এবারে নির্বাচনে এটি সংখ্যা গরিষ্ঠ আসন কিন্তু এককভাবে সরকার গঠনের জন্য দরকার ছিল দুশো আসন যেটি কোনো দলই পায়নি আর এ কারণেই জোট শরিকদের কাঁধে ভর করা ছাড়া এখন বিজেপির হাতে আর কোনো উপায় নেই বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সাথে জোট সরকারের গুরুত্বপূর্ণ শরিক হিসেবে থাকবে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এবং বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এছাড়াও লোকজনশক্তি পার্টি ও একনাথে সিন্ধের শিবসেনা সহ এমডিএ দলের ছোট ছোট দশটি শরিক দল রয়েছে ফলাফল প্রকাশের পর সাথে সরকার গঠনের জন্য অন্যদিকে রাজনৈতিক মহলগুলোতে আলোচনা চলছে এককভাবে দেশ শাসন করা মোদি এখন শরিকদের কাঁধে ভর করে দেশ শাসন করতে পারবেন কিনা কারণ শরিকদের সাথে জোট সরকার গঠন করলে মোদীর সামনে থাকবে বহুমুখী চ্যালেঞ্জ এর আগে পরপর দুবার বিজেপির নেতৃত্বাধীন মোদী তার শাসন নিজের সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী চিন্তাধারা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছে যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে আর এখন সেই মোদীকেই কোন সিদ্ধান্তের জন্য নির্ভর করতে হবে জোট সরকারের উপর যা মোদীর জন্য একটি চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা